CSIR ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি IICB এর ওয়েবসাইটে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এই হলো নোটিফিকেশন নম্বর। এখন আমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেব কি কি পদ আছে, কি ক্রাইটেরিয়া আছে আর এই সমস্ত পদের কি এক্সাম স্কিম এবং সিলেবাস আছে। এই হলো অ্যাডভার্টাইজমেন্ট CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি 4 নম্বর রাজা SC মল্লিক রোড কলকাতা 32। এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে 2 নম্বর আছে। প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তার আন্ডারে যে পদ তা হলো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, তারপরে আছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট SNP, তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট FA। এখন এই সমস্ত পোস্টের ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া আছে। প্রথম যে পোস্ট তাতে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 8টি, দ্বিতীয় নাম্বার অফ ভ্যাকেন্সি 2 আর তৃতীয় নাম্বার অফ ভ্যাকেন্সি 3। পে স্কেল যে আছে তা হলো 30,000 টাকা প্রতি মাসে। এজেন্সিয়াল কোয়ালিফিকেশান এই তিনটি পোস্টের জন্য তা হলো 10+2 অর্থাৎ HS লেভেল এবং তার সঙ্গে কম্পিউটার টাইপ, HS লেভেল এবং তার সঙ্গে কম্পিউটার টাইপ। বয়সের যে সীমা তা হলো ম্যাক্সিমাম 28 ইয়ার্স অর্থাৎ 28 বছর। আর রিল্যাক্সেশন আছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা CSIR এর যে রুলস সেই নিয়ম অনুযায়ী রিল্যাক্সেশন আছে। এরপরে দু নম্বর যে অ্যাডভার্টাইজমেন্ট তাতে যে পোস্ট আছে তা হলো জুনিয়র স্টেনোগ্রাফার। জুনিয়র স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সি হলো টোটাল 4টি আর স্যালারি হলো 38,000 টাকা প্রতি মাসে। কোয়ালিফিকেশান HS পাস আর তার সঙ্গে স্টেনোগ্রাফি, 10+2 লেভেল পাস এবং তার সঙ্গে স্টেনোগ্রাফি। আপার এজ লিমিট হলো 27 বছর। আর রিল্যাক্সেশন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা CSIR রুলস অনুযায়ী। তাহলে এই হলো দুটো বিজ্ঞপ্তি নম্বরের এই পদ এবং তাদের ক্রাইটেরিয়া, বয়স আর পে স্কেল। এখন আমরা দেখে নেব এক্সাম স্কিম এবং সিলেবাস কী আছে। প্রথমত যে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল SNP অ্যান্ড FA এই তিনটি পদের কি এক্সাম স্কিম আছে। প্রথমত রিটিন যে এক্সাম হবে দুটো পেপারের হবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এর জন্য যে থাকছে তা হলো মেন্টাল এবিলিটি টেস্ট, 100টি কোশ্চেন থাকবে এবং টোটাল থাকবে 200 নম্বর। আর এই পেপারের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। এই পেপারে যে টাইম দেওয়া হয়েছে তা হলো 90 মিনিট। 2 নম্বর পেপার থাকছে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই দুটো সাবজেক্টে প্রত্যেকটিতে থাকবে 50টি করে কোশ্চেন এবং প্রতিটিতে থাকবে 150 নম্বরের করে বরাদ্দ। অর্থাৎ 50টি কোশ্চেনে 150 নম্বর, মানে এক একটি কোশ্চেনে 3 নম্বর করে। অর্থাৎ রাইট অ্যান্সার করলে প্রতিটি উত্তরের জন্য 3 নম্বর করে দেওয়া হবে। তবে 2 নম্বর পেপারে নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ একটি রং অ্যান্সারের জন্য 1 নম্বর কাটা যাবে। তাহলে এই হলো এক্সাম স্কিম। এরপর 2 নম্বর যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ জুনিয়র স্টেনোগ্রাফার এই পদের যে এক্সাম স্কিম আছে তা হলো এখানে প্রথমত রিটিন এক্সাম আর তারপরে থাকছে প্রফিসিয়েন্সি টেস্ট। রিটিন এক্সামের পার্ট 1, পার্ট 2, পার্ট 3। অর্থাৎ এই পার্ট 1-এ থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 50টি কোশ্চেন 50 নম্বর।
জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান 100টি কোশ্চেন 100 নম্বর। এখানে নেগেটিভ মার্কিং থাকছে 0.25 অর্থাৎ 1-4, চারটি রং অ্যান্সার করলে এক নম্বর কাটা যাবে। এই হলো প্রথম পার্টের অর্থাৎ পেপার ওয়ানের যে এক্সাম স্কিম অর্থাৎ রিটিন এক্সামের। এরপর আসছে প্রফিসিয়েন্সি টেস্ট। প্রফিসিয়েন্সি টেস্ট ইংলিশের ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে 50 মিনিট, আর হিন্দির ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে 65 মিনিট। আর যাদের স্ক্রাইব ক্যান্ডিডেট তাদের কিন্তু ইংলিশের জন্য টাইম 70 মিনিট আর হিন্দির জন্য টাইম 90 মিনিট। তাহলে এই হলো স্টেনোগ্রাফি পদের যে এক্সাম স্কিম তা, এবং এর বেসিসে মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে সিএসআইআর আইআইসিবি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি এর ওয়েবসাইটে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশনের বিবরণ আমরা জেনে নিলাম, কি পদ আছে, ক্রাইটেরিয়া কি আছে এবং এক্সাম স্কিম। এখন আবেদন অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের যে লিঙ্ক সিএসআইআর ওয়েবসাইটে পেয়ে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে দেখুন নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন ইন, এখানে সাইন ইন করতে হবে, তারপর লগ ইন করে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশনের যে ডেট অর্থাৎ লাস্ট ডেট তা হলো 24 আগস্ট 2022। অর্থাৎ যারা অ্যাসপিরেন্ট আছেন এবং অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা যেন অবশ্যই 24 আগস্ট 2022 এর আগে অ্যাপ্লাই করে নেন। ওকে দর্শক বন্ধু, যদি আমার এই লেটেস্ট ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তার কারণ এই রকম ধরনের সরকারি চাকরি সংক্রান্ত লেটেস্ট বিজ্ঞপ্তি এবং লেটেস্ট নিউজ আমার চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তাই এই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, লাইক করুন আর সমস্ত চাকরি প্রার্থীর মধ্যে শেয়ার করে দিন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।